আব্দুল আউ্ল লিখেছেন পরিসংখ্যান নিলে দেখা যাবে বিবাহ ভাঙার ক্ষেত্রে তারকাদের অবস্থান সবার শীর্ষে এর কারণ আপনি কি বলে মনে করেন বিবাহ অটুট রাখার জন্য এবং দাম্পত্য জীবন সুখময় করবার জন্য আপনার পরামর্শ কি ভাই আব্দুল আবদুল্লা আপনি অত্যন্ত বাস্তব একটি চিত্র তুলে এনেছেন সমাজে যে মানুষগুলো আমাদেরকে সারা দিন ধরে ভালোবাসাবাসীর সবক দিয়ে থাকে তারাই দাম্পত্য জীবনে একে অন্যকে ভালোবেসে সাফল্যের চূড়ান্ত শেখর পর্যন্ত যেতে পারেন না বরং বেশিরভাগ সবার কথা আমরা বলছি না একটা বড় অংশ তারা যত ঘটা করে বিবাহ করেন তত ঘটা করেই তাদের বিবাহ ভাঙে এবং দেখা যায় যে তারা এক একজন জীবনে দুই তিন চার বা পাঁচ ছয়টি বিবাহ পর্যন্ত হয়ে যায় এটা কতটা বেদনাদায়ক কতটা পীড়াদায়ক ভুক্তভোগী একমাত্র ভালো জানেন আর এর বিপরীতে আল্লাহাবুমে যাদেরকে দাম্পত্য জীবনের সুখ শান্তি দিয়েছেন স্বামী স্ত্রীর মধ্যকার সৌহার্দ্য দান করেছেন তারা জানেন যে তারা তাদের বিপরীতে কত বেশি নেয়ামতের মধ্যে আছেন এর মূল কারণ হলো যে আল্লাহর নির্দেশের বাইরে গিয়ে আপনি যত আধুনিক সাজেন এবং যত রকমের অভিনয় করেন ভালোবাসার সেখানে আল্লাহব্বুল আলামের প্রকৃত ভালোবাসা দান করবেন না সেখানে প্রকৃত সম্প্রীতি আল্লাহ দান করবেন না এটি আল্লাহ আলমেনের সুন্না এটি আল্লাহরুল আলমের নিয়ম যাদের বিবাহ টিকে না এদের বেশিরভাগ মানুষের লাইফস্টাইল আপনি স্টাডি করেন দেখবেন যে আল্লাহর আদেশ নিষেধের ব্যাপারটি তারা এতটা ধার ধারেন না আর এর বিপরীতে যারা স্বামী স্ত্রী উভয়ে আল্লাহর আদেশ নিষেধকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করে সেগুলোকে অক্ষর অক্ষরে মেনে চলার চেষ্টাটা অন্তত করেন তাদেরকে দেখবে যে তাদের দাম্পত্য জীবনে ভেঙে যাওয়ার ঘটনা সমাজে সবচেয়েতে রেয়ার কেস এজন্য দাম্পত্য জীবনকে সুখময় করবার জন্য স্বামী স্ত্রী উভয়ে আল্লাহর আদেশ নিষেধের পথে ফিরে আসার কোনো বিকল্প নেই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার থেকে বেরিয়ে আসা জাস্ট ফ্রেন্ড এর কালচার থেকে ছেলে ছেলে ছেলেমেয়েরা কে অন্যকে বানানোর কালচার থেকে বেরিয়ে আসা এটি আমাদের জন্য আবশ্যক আমাদের শান্তির জন্য আবশ্যক আমাদের সমাজকে স্থিতিশীল করবার জন্য আবশ্যক তা না হলে ব্যক্তিগত প্রতারণা বাড়বে ভুল বুঝাবুঝি বাড়বে এবং দাম্পত্য কলহ বাড়বে এগুলোকে কোনোভাবেই আমরা ঠেকাতে পারবো না আল্লাহর পরে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন